গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য তোমাদের রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জেলার চাকরির খবর, যেখানে সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য পুজোর আগে নিয়োগ। ভিডিওতে থাকবে সম্পূর্ণ আলোচনা, কবে আবেদনের শেষ তারিখ, কীভাবে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা কী, ভিডিও জানাবো সম্পূর্ণ ডিটেলস। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে প্রকাশিত হয়ে গেল ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে প্রকাশিত হওয়া নতুন একটি চাকরির আপডেট। মেমো নাম্বার তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ এবং এই চাকরির আপডেটটা প্রকাশিত হয়েছে 8ই অক্টোবর 2020। আজকে আমরা সেই চাকরির আপডেটটা নিয়ে চলে এসেছি। এখানে কোন কোন পদে আবেদন করা যাবে আমরা প্রথমত দেখে নেব এবং ভ্যাকান্সি কোন কোন পদেগুলি কত রাখা হয়েছে সেইগুলোও দেখে নেব। নেম অফ পোস্ট, এখানে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে সমস্ত চাকরিজীবীদের জন্য এখানে জানানো হচ্ছে। গ্র্যাজুয়েশন এখানে পাস করা থাকতে হবে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা বিএসসি এখানে যদি কমপ্লিট করা থাকে, কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন, অথবা ডিএমএলটি যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। 60 বছরের মধ্যে বয়স হতে হবে, 13,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এখানে আরও যে চাকরির আপডেটগুলো আছে এবং অন্যান্য পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে, নেক্সট যেটা বলা হচ্ছে এখানে টেকনিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ করা হবে ব্লাড ব্যাংকে, NHM পদে নিয়োগ করা হবে, 10+2 যোগ্যতা থাকলেই হবে, সায়েন্স শাখা থেকে আবেদন করতে পারবেন, অথবা এখানে ডিগ্রি অফ মেডিকেল ল্যাবরেটরি যেটা BLMT শর্ট ফর্মে আমরা জানি, অথবা MSc যদি করা থাকে তাহলেও আবেদন করতে পারবেন এই কাজের জন্য। কাজের জন্য অবশ্যই বেতন দেওয়া হবে 17,220 টাকা এবং এখানে বয়স হতে হবে প্রার্থীদেরকে 40 বছরের মধ্যে, এবং যারা আবেদন করবে কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাংকে, আরেকটি পোস্ট রাখা হয়েছে যেখানে সেম যোগ্যতার কথা বলা হয়েছে, ডিএমএলটি অথবা এখানে আপনার BLMT এখানে আপনার ডিগ্রি থাকলে অথবা MSc করা থাকলে আবেদন করা যাবে। আমরা চলে আসি যেগুলো একদম কম কোয়ালিফিকেশনের চাকরি সেগুলোও কিন্তু জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে সেম ব্লাড ব্যাংকে নিয়োগ করা হবে, মাস্টার ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েশন হলে আবেদন করা যাবে। এছাড়াও এখানে রয়েছে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে, সায়েন্সের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবে, 17,720 টাকা মাসিক বেতন দেওয়া হবে, 50 থেকে 62-র মধ্যে বয়স হতে হবে। এছাড়াও এখানে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করে নেওয়া হবে, হাই সেকেন্ডারি 10+2 পাস করলেই আবেদন করতে পারবে, এবং এছাড়াও রয়েছে এখানে হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে, যেখানে আপনার মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন, 7,500 টাকা মাসিক বেতন, আর সমস্ত পদগুলোই কিন্তু কন্ট্রাকচুয়াল। এছাড়াও রয়েছে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে, সেখানে আপনার মাধ্যমিক পাস এবং কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে, 40-এর মধ্যে বয়স হতে হবে, 7,500 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে নিয়োগ করবে প্রোগ্রামিং অফিসার পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশান আপনার MBBS ডিগ্রি থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে ডিগ্রি অফ ফার্মাসিস্ট অবশ্যই এখানে পাস করতে হবে এবং অথবা ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে, 13,000 টাকা মাসিক বেতন, 40-এর মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে ল্যাব টেকনিশিয়ান পদের ক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন, যে সমস্ত চাকরিজীবীরা ভাবছেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা যদি করা থাকে MLT এবং মাসিক বেতন 13,000 টাকা, 40-এর মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন। ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে, যেখানে আপনার গ্র্যাজুয়েশন যোগ্যতা হলেই আবেদন করতে পারবেন, 13,000 টাকা মাসিক বেতন, 40-এর মধ্যে বয়স হতে হবে। এখানে এছাড়াও এখানে আপনাদের জন্য যে পোস্টটা রাখা হয়েছে, কেয়ার কোঅর্ডিনেটর পদে, কোঅর্ডিনেশন পদে এখানে নিয়োগ করা হবে, যেটা আপনার মিনিমাম 12 পাস যোগ্যতা অথবা আপনার
PLHIV আপনার অথবা এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তা কোনো কিছু বলা হয়েছে শুধুমাত্র লোকাল ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ জানলেই হবে। 40-এর মধ্যে বয়স 60, এখানে 6,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে, বিএসসি অথবা জিএনএম কোর্স অথবা এএনএম কোর্স করা থাকলে আবেদন করা যাবে, মাসিক বেতন 13,000 টাকা। জিএনএম পদে যারা আবেদন করবে অবশ্যই জিএনএম কোর্স করা থাকতে হবে, আবেদন করতে পারবেন এবং অবশ্যই এখানে 40-এর মধ্যে বয়স হতে হবে। 16,860 টাকা মাসিক বেতন দেওয়া হবে। মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে, সমস্ত চাকরি প্রার্থীদের MBBS ডিগ্রির কথা বলা হয়েছে। এছাড়াও মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে ফুল টাইমের জন্য, এইগুলো MBBS ডিগ্রির কথা বলা হয়েছে। স্টাফ নার্স নিয়োগ করা হবে, এখানে 32টি পোস্ট রাখা হয়েছে, সব থেকে বড় ভ্যাকান্সি এখানে আছে আপনাদের জন্য। এখানে আপনার জিএনএম কোর্স করা থাকলেই আবেদন করতে পারবেন। এখানে 17,220 টাকা মাসিক বেতনের কথা বলা হয়েছে। ল্যাব টেকনিশিয়ান পদে 6টি শূন্য পদ রাখা হয়েছে, সমস্ত চাকরিজীবীদের জন্য এখানে সুখবর। এবং এছাড়াও অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে, আপনারা দেখে নিতে পারবেন, প্রচুর পদ রাখা হয়েছে এখানে। প্রায় আলাদা আলাদা করে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে প্রচুর শূন্য পদ রাখা হয়েছে, যেটা আপনাদের জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। এখানে আপনাদের টোটাল হচ্ছে 32টা আলাদা আলাদা ক্যাটাগরিতে পোস্ট রাখা হয়েছে। 32টা ক্যাটাগরির জন্য আপনার 32 রকম ডিগ্রি বা 32 রকমের জন্য কী কী কোয়ালিফিকেশান সেইগুলো আপনারা দেখে নিতে পারবেন। লাস্টের দিকে যেগুলো আছে সেইগুলো একটু বেশি কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে। আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশান থেকে অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কোনো রকম অসুবিধা বা সমস্যা হবে না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর অবশ্যই আপনার জেলার যদি এই রকম চাকরির আপডেট পেতে চান অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। কারণ আমরা জানি সবাই যে এই লকডাউনে কোনো রকম ICDCS এর কোনো বিজ্ঞপ্তি আসেনি এবং কোনো জেলারই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। অনেকেই কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো আজকে আমরা তুলে ধরব। এবং অনেকেই আরও কমেন্ট করে জানিয়েছে যে স্যার ICDCS এর কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আপনি অবশ্যই ভিডিও করে জানাবেন। তাদের কমেন্টে আজকে আমরা অবশ্যই ভিডিও করতে বাধ্য। আজকে আমরা অফিসিয়ালি আপডেট দেব, সম্পূর্ণটা ভিডিও দেখবে স্কিপ না করে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে চাকরির সবার প্রথম আপডেট আমাদের ইউটিউব চ্যানেল থেকেই পাওয়া যায়। এখানে আমরা এই মুহূর্তে অফিসিয়ালি আপডেট দিতে চলেছি, যেখানে PSC-র যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা সবাই জানি PSC WB application.in, এছাড়াও আরেকটি ওয়েবসাইট আছে PSC-র। আপাতত ICDCS এর জন্য যারা মেন্স এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে আমরা জানিয়ে রাখি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে Adda247.com বা তোমরা Adda247 এর অফিসিয়ালি নোটিফিকেশান যদি ভিডিওর নিচে ডেসক্রিপশান থেকে চেক করো, এখানে তোমরা পেতে পারো আড্ডা, যে ICDCS এর জন্য মেন্স এর প্রস্তুতি চলছে। অনেকেই হয়তো তোমরা এই ব্যাচটা নিয়েছো বা এই কোচিং করছো, যারা এখনো ICDCS এর জন্য প্রস্তুতি নিচ্ছ না তাদের ক্ষেত্রে আমরা বলে রাখি, ICDCS এর সুপারভাইজারের যে 2019-এর বিজ্ঞপ্তি যেটা ছিল তারই মেন্সের জন্য প্রস্তুতি চলছে। এখানে 2,219 টাকা হচ্ছে এখানকার মূল্য বা প্রাইস। আমরা যদি প্রোমো কোড দিই এখানে, তোমরা হয়তো সবাই জানো কিভাবে ব্যাচ কিনতে হয়, তো আমাদের এখানে ইমেল আইডিটা বসিয়ে নিলাম এবং প্রোমো কোড যেটা হচ্ছে AF4568, এই প্রোমো কোডটা দেওয়ার পর তোমরা যদি দেখো
847 টাকা হচ্ছে এই ব্যাচটার দাম, কিন্তু তোমরা আমার থেকে যদি কেনো এখানে তোমরা শুধুমাত্র 800 টাকা পেমেন্ট করলেই কিন্তু কিনতে পারবে। যে কোনো কোর্সে তোমরা যদি Adda247.com থেকে যে কোনো কোর্স তোমরা যদি পারচেস করতে চাও, আর যদি আমার সঙ্গে তোমরা যদি বিশেষ করে কন্ট্রাক্ট করো WBCS ICDCS WBP বা অন্যান্য যে কোনো কোর্সের জন্য তোমরা যদি আমার সঙ্গে বিশেষ করে কন্ট্রাক্ট করো, আমার ইমেল আইডিটা আমরা কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে দেব। এবং এখানে তোমরা যে ছাড়টা পাবে সেটা কিন্তু অ্যাডিশনালি এই 847-এর থেকেও কম, শুধুমাত্র 800 টাকা তোমরা যদি পেমেন্ট করো আমার থেকে পেতে পারো ICDCS এর মেন্স এর প্রস্তুতি। এখানে তোমরা সমস্তটাই কিন্তু যেগুলো ইনফরমেশনে দেয়া রয়েছে সমস্তটাই পাবে। আজকে চলে আসি যে আপকামিং নোটিফিকেশনের আমরা যে ডিটেলসটা আজকে তুলে ধরবো, সেই ডিটেলসের কিছু ইনফরমেশন তোমাদের কাছে তুলে রাখি বা বলে দিই। এখানে আমরা জানি 2019-এ সুপারভাইজারের যে আবেদনটি বা অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছিল, তারপরে আর এখন 2020-তে কোনো আপাতত প্রকাশিত হয়নি ICDCS এর সুপারভাইজার পদে। এখানে 2020-তে সম্ভাব্য এই মেন্সের জন্য পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা একটা বড় ভ্যাকান্সির কিন্তু একটা আভাস পাচ্ছি। প্রায় 7,000 বা 8,000 সামথিং কিন্তু একটা বড় ভ্যাকান্সির কিন্তু আভাস পাচ্ছি, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং যারা আবেদন করতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা চাকরির আপডেট আছে, সেটাও কিন্তু এখানে অঙ্গনারী পদের ক্ষেত্রে নিয়োগ। এখানে অঙ্গনারীর আপকামিং নোটিফিকেশনও আসতে চলেছে খুব শীঘ্রই, যেখানে মাধ্যমিক অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করা যাবে, 18-45 মধ্যে বয়স হতে হবে, এবং যে এলাকায় তোমরা বাসিন্দার এবং সেই পঞ্চায়েতের মধ্যে তোমাকে বসবাস করতে হবে, এবং সেখানকার অঙ্গনারী সেন্টারে তোমরা কিন্তু পেতে পারো কাজ। শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে তোমরা পেয়ে যাবে এইরকম দুর্দান্ত একটি চাকরি। আর এখানে জানিয়ে দিলাম অঙ্গনারী কর্মী আপকামিং নোটিফিকেশনের ইনফরমেশন এবং ICDCS এর সুপারভাইজারেরও আপকামিং নোটিফিকেশন। আমরা আভাস পাচ্ছি কিন্তু প্রায় 7-8,000 মতো শূন্য পদ থাকার জন্য। এখানে তোমরা যদি মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্রাক্ট করতে পারো। কন্ট্রাক্ট করার জন্য আমরা ইমেল আইডি দিয়ে দিচ্ছি, ইমেলে আমাদেরকে তোমরা ফোন নাম্বারগুলো প্রোভাইড করো, আমরা তোমাদেরকে কল করে নেব। এবং এই যে 847 টাকা, এই 847 টাকাও পেমেন্ট করতে হবে না, 800 টাকার মূল্যে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো ICDCS এর মেন্সের 2020 কম্পিটিটিভ কোর্স ইন বেঙ্গলি, যেটা 2020-এর সব থেকে সেরা একটি আপডেট আমরা জানিয়ে দিলাম। এছাড়াও তোমরা যদি যে কোনো Adda247 থেকে যে কোনো কোর্স প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই করার পরও যেটা তোমাদের হাতে থাকে না সেই ছাড়টা কিন্তু আমরা দিয়ে দেব। তোমরা শুধু কন্ট্যাক্ট করো আমার সঙ্গে কমেন্ট সেকশনের ইমেল আইডিতে, তোমাদের ফোন নাম্বার পাঠিয়ে দাও, আমরা অবশ্যই কন্ট্রাক্ট করে নেব তোমাদেরকে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো যে তোমার আপকামিং নোটিফিকেশনে কোনো ইন্টারেস্ট আছে কি, তাহলে কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।